কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরেও 90টি আসনে 3 দফায় ভোট, হরিয়ানায় 1 দফায় ভোট 18 সেপ্টেম্বর থেকে শুরু, যার ফল প্রকাশ 4 অক্টোবর। জম্মু কাশ্মীরে 3 দফায় ভোট, 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে ভোট গ্রহণ, ফল প্রকাশ 4 অক্টোবর। হরিয়ানায় 1 দফাতেই হবে ভোট, 1 অক্টোবর হরিয়ানার 90টি আসনে বিধানসভা ভোট হবে, যার মধ্যে 73টি সাধারণ এবং 17টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরেও 90টি আসনে ভোট হতে চলেছে, যার মধ্যে 73টি সাধারণ এবং 16টি সংরক্ষিত। কাশ্মীর প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালেটের জয় হয়েছে, ভোটে অংশগ্রহণের পরিমাণ 30 পয়েন্ট বেড়েছে। এদিকে সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার জানান, জম্মু কাশ্মীরে 18 এবং 25 সেপ্টেম্বর ভোট হবে, 10 বছর পর সেখানে ভোট হতে যাচ্ছে। শেষবার ভোট হয়েছিল 2014 সালে। 2019 বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে। রাজ্য বিধানসভার মোট আসন 114। 2019 রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা 370 নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর রাজ্যের আসন সংখ্যা 7টি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে জম্মু এলাকায় আসন বেড়েছে 6টি, 1টি বেড়েছে কাশ্মীর উপত্যকায়। যদিও খাতায় কলমে জম্মু কাশ্মীর এখন রাজ্য নয়, 2019 5 অগস্ট থেকে রাজ্যটি কেন্দ্রশাসিত এলাকা হিসেবে পরিচিত। জম্মুতে 6টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জোরালো আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, বিজেপির মুখে এটা করা হয়েছে, বিজেপির শক্তি জম্মুতেই সীমাবদ্ধ, তাই ওই এলাকায় আসন বাড়িয়ে নিয়েছে কেন্দ্রের শাসক দল। জম্মু কাশ্মীরে মোট আসন সংখ্যা 114টি হলেও ভোট গ্রহণ করা হবে 90টিতে, বাকি 24টি আসন রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের দখলে থাকা ওই এলাকা এদেশের অংশ বলেই ভারতের দাবি। আয়তনের ভিত্তিতে গোড়া থেকেই সেখানে 24টি আসন রয়েছে যেখানে ভোট হওয়ার প্রশ্ন ওঠে না। তবে মোদী সরকারের মন্ত্রীরা একাধিকবার ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারত পুনরুদ্ধার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।